অনেক অগণিত শিক্ষা এই মেরাজ আমাদেরকে দিয়ে যায়। এর ভিতরে একটা বড় শিক্ষা হলো যে মানুষের জীবনে যখন দেয়াল পিঠ থেকে যায়, যখন সকল দুয়ার বন্ধ হয়ে যায়, যখন পেরেশানি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, মানুষ যদি আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয়, আল্লাহর দিকে সেজদে আগায়, আল্লাহর প্রতি আস্থার চুল পরিমাণ ঘাটতি না থাকে, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সান্ত্বনা দিবেন যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমল হুজনে এসে পিতা চাচাকে হারানোর বছরে এসে স্ত্রীকে হারানোর বছরে এসে সহায় সম্বলহীন হওয়ার বছরে এসে মক্কা এবং তায়েফের মানুষ থেকে বিতাড়িত হওয়ার বছরে এসে চরম অসহায় বোধ যখন করছিলেন আল্লাহ তাকে যেরকম এমন সান্ত্বনা দেওয়া দিলেন যে সান্ত্বনা তার সকল কষ্ট লাঘব হয়ে গেল সকল কষ্ট দূর হয়ে গেল সামনে চলার শক্তি খুঁজে পেলেন নতুন দিশা পেলেন পাঁচ ওয়াক্ত নামাজের নতুন অস্ত্র আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার জন্য নতুন হাতিয়ার পেয়ে গেলেন তাকে যেরকম আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন মেরাজের ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আমাদের জীবনে যত বিপদ আসুক যত পেরেশানি আসুক আমরা আল্লাহর দিকে রুজু থাকব আল্লাহর দিকে ধাবিত থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত পেরেশানি দূর করবেন সমস্ত বিপদ দূর করবেন আমাদের প্রতি রহম করবেন এবং আল্লাহর কুদরত আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ আল্লাহর উপরে আস্থা রাখব তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যে ব্যক্তি তাওয়াক্কুল করবে হাত্তা তাওয়াক্কুলিহি যথাযথভাবে তাওয়াক্কুল করা আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন তার কুদরত আছে অনন্তকাল পর্যন্ত অপরিবর্তিতই থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আল্লাহ তাআলার সেই কুদরত যদি আমরা দেখতে চাই আমাদের প্রয়োজন হলো সবর আমাদের প্রয়োজন ধৈর্য আমাদের প্রয়োজন অটল আমাদের প্রয়োজন অবিচলতা আমাদের প্রয়োজন আল্লাহর উপরে আস্থা এবং ভরসাকে পূর্ণ মাত্রায় ধরে রাখা আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন মেরাজের যে সকল বিষয় আমাদের শিক্ষা হিসাবে পাই তন্মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো পাঁচ ওয়াক্ত নামাজ যেটা বলছিলাম এতক্ষণ যে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ নির্দেশ যে অন্য নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ নিজের কাছে ডেকে নেন নাই কিন্তু এই নির্দেশ দেওয়ার জন্য আরশ আজিমের মালিক তার নিজের কাছে ডেকে নিয়ে গেছেন এই নামাজ কখনো ছাড়বো আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত সারা জীবন গুরুত্বের সাথে আঁকড়ে ধরে রাখার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইরা আমার এর বাইরে রজব মাস যে মাসটা শুরু হয়েছে এই মাসে মেরাজের ঘটনা সংঘটিত হোক বা অন্য মাসে সংঘটিত হোক ইতিহাস যেটাই থাকুক ঘটিত হয়েছে এটাই সংঘটিত হয়েছে এটি বড় কথা তারপরও এই মাসের বিশেষ করণীয় আছে বেশিরভাগ মুসলমানরা আমরা জানি না এই মাসটা সম্মানিত চার মাসের একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মান দিয়েছেন সম্মানিত চার মাসের বাকি তিন মাস কোনটা বাকি তিনটা ধারাবাহিক মাস সালাতুল মুতাওয়ালিয়াত তিনটা ধারাবাহিক মাস তার প্রথমটি হলো জিলকদ এরপরটা হলো জিলহজ এরপরটা হলো মুহররম জিলকদ জিলহজ মুহররম তিনটা ধারাবাহিক মাস আর রজব ও মুদর আল্লাযী বাইনা জুমাদা ও শাবান আর রজব মাস যেটা এখন আমরা পার করছি বাংলাদেশের বেশিরভাগ মুসলমানরা রজব মাস দুই চার পাঁচ দিন দশ দিন বিশ দিন এমনকি গোটা মাস শেষ হয়ে যায় জানেও না যে আগের মাস জুমাদা সানিয়া মাসের সাথে এই মাসের একটা পার্থক্য আছে আগের মাসটা সাধারণ জেনারেল মাস কিন্তু এটা সম্মানিত মাস কোরআন যাকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস ঘোষণা করে দিয়েছে আমরা অনেকে জানিও না রজব মাস কখন আসে কখন যায় এই মাসের কি মর্যাদা আছে আমরা জানি না আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় বলেছেন এই মাস যখন শুরু হয় ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম অন্য সময় পাপাচার্য করা যাবেই না সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে যে কোনো পাপ অপরাধের কাজ গুনাহের কাজ থেকে বাঁচার জন্য একটু বিশেষভাবে চেষ্টা করতে হবে এই রজব মাসে যে কোনো পাপ করতে গিয়ে যদি আপনার বুক একবারও আপনার ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝতে হবে আপনি এই মাসের সম্মান অন্তত জেনেছেন অনুধাবন করেছেন এই ধারণাই আমাদের সমাজ থেকে বিলুপ্ত আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে